হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেল আপনাদেরকে এখন একটি সার্কুলার বিস্তারিত বলছি হিসাব মহানিন্তরক এর কার্যালয় হিসাব ভবন সুগুন বাজিয়া ঢাকা এর জুনিয়র অডিটর পদে অনেক সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে এখন বলব বিস্তারিত দেখতে থাকুন আপনার জুনিয়র অডিটর পদে গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আপনার শূন্য পদের সংখ্যা চারশো তো সাতান্নটি চারশো সাতান্নটি পদ এবং যোগ্যতা থাকা লাগবে আপনার এইচএসসি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে ইন্টার পাস বা এইচএসসি পাস যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেগুলো হচ্ছে বান্দরবন রাঙ্গামাটি জয়পুরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে সকল জেলার এ তিন শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যার পুত্র কন্যার কন্যাগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অত্যাবশ্যকীয় অনুসরণীয় এক তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা সকল প্রার্থীদের মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী ব্যথিত ক্ষেত্র আঠারো থেকে তিরিশ মুক্তিযুদ্ধ শহীদ পুত্র পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধের পুত্রকন্যা পুত্রকন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডি এ গ্রহণযোগ্য নয় আর কবে শুরু হবে দেখুন এটা সরকারি আধার দরকার নাই লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিও প্রদান করা হবে না তারপরে আপনার আবেদনপত্র আপনারা আবেদন করতে পারবেন এইচ ডট সিজিএ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু হবে আবেদন শুরু এবং পরীক্ষার ফি জমা দান আরম্ভের তারিখ পাঁচ এপ্রিল দুই হাজার বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে পাঁচ মে দুই হাজার বিশ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ও কত টাকা লাগবে এটা আপনাদেরকে জানানোর দরকার আছে যে আবেদন ফি কত আবেদন ফি আপনার এই পদের জন্য একশত বারো টাকা টিলটক সিম থেকে কেটে নেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে